সিলেটে এক ব্যক্তির পেট থেকে বের করা হলো জীবন্ত একটি কুচিয়া মাছ। পানিতে মাছ ধরতে নামলে 25 ইঞ্চি দীর্ঘ এই মাছটি তার পায়ুপথ দিয়ে শরীরে প্রবেশ করে বলে জানায় তার ছেলে। প্রায় 300 গ্রাম ওজন হবে এবং 1 হাত লম্বা হবে। এই কুচিয়া ছটফট করে বাবার যে পায়খানা রাস্তা আছে এই পায়খানা রাস্তা দিয়ে বাবার পেটের ভিতর কুচিয়া প্রবেশ করে। শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিতিঙ্গা চা বাগানের বাসিন্দা সম্ভ্রড়া মুন্ডার সঙ্গে ঘটে অবিশ্বাস্য এই ঘটনা। জানা যায় সম্ভ্রড়া মুন্ডা একজন রেজিস্টার কার্ডধারী জেলে। তিনি বিভিন্ন জায়গা থেকে মাছ ধরে স্থানীয়দের কাছে বিক্রি করেন। প্রতিদিনের মতো শনিবারও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার স্থানীয় হাওড়ে মাছ ধরতে গেলে হঠাৎ কোমর সমান কাদায় আটকে যান সম্ভ্রড়া মুন্ডা। গত শনিবারে মৌলভীবাজার জেলার হাইল হাওড় চিকরাইল গ্রামে ওখানে মাছ ধরতে গিয়ে জায়গাটা কাদা ছিল, কাদা জায়গার মধ্যে উনি পড়ে যায়। তখন তার দুই হাতে থাকা দুটি কুচিয়া মাছের একটি পানিতে পড়ে যায় এবং আরেকটি কাদায় পড়ে। তখন তার পায়ুপথে কিছু প্রবেশ করেছে বলে অনুভব করেন সম্ভ্রড়া মুন্ডা। কুচিয়া যে ধরেছিল দুটো কুচিয়া, এই কুচিয়া বাবার হাত থেকে পিছলে পড়ে যায়। কুচিয়া পায়খানা রাস্তা দিয়ে বাবার পেটের ভিতর কুচিয়া প্রবেশ করে। তবে সে সময় বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি তিনি। পরে হাওড় থেকে বাড়িতে যাওয়ার পর পেটে প্রচুর ব্যথা অনুভব করেন সম্ভ্রড়া। এক কেজি ওজনের আর একটা কুচিয়া নিয়েছিল, এটা নিয়ে সবাইকে রান্না করে খাওয়ায়। খাওয়ানোর পরে আমাকে একটা ইঙ্গিত দিলেন যে আমাকে সকালে তোমরা মেডিকেল নিয়ে যাবেন। এই কথা পরে বাবা আর কিছু বললো না, বললো যে না কিছু সকালে বলবো, এখন খাই দাই ঘুমে সকালে বলবো নিয়ে যাবেন। ভোর সকাল 4টার সময় বাবার পেট পরবর্তীতে সম্ভ্রড়ার স্বজনরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পর এই সময় ডেসারকে বাবা বলেন যে আমার পেটের ভিতরে কুচিয়া ঢুকেছে। ডাক্তার দেখে আমাদের বললেন যে আসলে রোগীটা ইমার্জেন্সি, তোমরা একটা মেমো দিলেন ওষুধপাতি কেনার অসহায়। আমরা এ সময় টাকা টুকা ছিল না আমাদের কাছে, অন্যান্য মানুষদের কাছ থেকে হাতে পায়ে ধরে জোগাড় করে বাবার অপারেশনের ওষুধপাতি আনতে গেলাম। হাসপাতালে সার্জারি ইউনিট 2-এর প্রধান অধ্যাপক ডাক্তার কাজী জানে আলমের নেতৃত্বে দীর্ঘ 2 ঘন্টা অস্ত্রোপচার চালিয়ে সম্ভ্রড়া মুন্ডার পেট থেকে 25 ইঞ্চি দীর্ঘ জ্যান্ত একটি কুচিয়া মাছ বের করে আনেন একটি চিকিৎসক দল। বর্তমানে রোগী সম্ভ্রড়া মুন্ডা সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেন চিকিৎসকেরা। আমার জানা মতে আমি কখনো এরকম ঘটনা শুনি নাই। আমাদের বৃহদন্ত্রের একটা অংশ আছে, ওইখানে ফুটো করে প্রায় 5 সেন্টিমিটার মতো ফুটো করে মাছটি আসলে পেটের চামড়ার নিচে চলে আসে এবং অত্যন্ত দক্ষতার সাথে আমাদের চিকিৎসক দল পুরো, আমরা বলি টয়লেটিং, প্রায় 12 লিটার নর্মাল স্যালাইন লাগছে ওনার, পুরো পেটটা টয়লেটিং করে জীবন্ত মাছটিকে উদ্ধার করার পরে পুরো পেটের ভিতরটাকে সুন্দর মতো ওয়াশ করে অন্যদিকে একটি রাস্তা করে দেওয়া হয়। অর্থাৎ